বলছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি আপনার পরিচয় বলে প্রস্তুতি করুন থেকে বলতেন জি জি তো আমি আজকে প্রায় 4-7 মাস যাবত আমার পাইলস গোরালি ও ব্যথা মানে ঘুম থেকে উঠে আমার ব্যথাটা প্রচুর হয় আর ছাড়লে মানে কিন্তু কম বড়টা আরো বেশি ব্যথা করে তো আমি ডাক্তার দেখাইছিলাম ডাক্তার আমাকে অবশ্য বাতের সমস্যাটা বেশি বলতেন যে একটা ওষুধ দিছিল ওইটা ছালাই দিতে আপনি এটা দুই পায়ে না এক পায়ে তিরিশ বছর বয়স এটা সকাল বেলা বেশি হয় যখন প্রথম ধাপ দেন তখন বেশি হয় ঘুম থেকে উঠলেই প্রথম ঘুম থেকে উঠলে যখন প্রথম ধাপটা ফেলেন তখনই ব্যথাটা বেশি হয় অথবা যদি আপনি কিছুক্ষণ রেস্ট নিয়ে পা ফেলতে যান তখন ব্যথাটা বেশি অনুভব হয় তাই না কি হ্যাঁ এই ব্যথাটা সাধারণত আমরা এটাকে প্লান্টার ফ্যাসাইটিস বলি বা হিল পেইন বলি হিল পেইন বহু কারণ আছে হিলের নিচে হিলের পিছনে উপরে এরকম রিজন ভাগ আছে তো এটাকে আমরা যেহেতু পায়ের তালুতে তার ব্যথাটা প্লান্টার ফ্যাসাইটিস বা প্লান্টার সাইডে পেইন হিল পেইন ইট ইজ এ ভেরিয়েন্ট অফ হিল পেইন তো এইটে সাধারণত আমাদের যে শরীরের ওজন ওজনের এখানে কতগুলো হাইপোথেসিস বা কারণ এক্জ্যাক্ট কারণ জানা যায় না কতগুলো মতবাদ আছে তার মধ্যে মতবাদ হলো ইনফ্লামেশান যদি একটা হাঁটুতে একটা পায়ের তালুতে হয় তাহলে এটা মেকানিক্যাল কচ আর যদি দুটাতে হয় তাহলে এর সঙ্গে সিস্টেমিক ডিজিজের কারণও খুঁজতে হয় যেমন পুরুষের ক্ষেত্রে ইমোডারেড আর্থাইটিস অথবা সেরোনিগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি এগুলি কারণ খুঁজতে হয় তো মিডিয়াল টিউবার করলে যে প্লান্টার ফাঁসাটা লাগে সেই থেকে ব্যথাটা প্রথমে আমাদের তো পা ফেলতে গেলে হিল স্ট্রাইক করি মানে হিলটায় আগে গোড়া লাগাই তো এই গোড়া লাগাইলে ওই ব্যথাটা ওই জায়গায় বাড়ে আর ওইখানে অনেক সময় দেখা যায় যে অত্যন্ত কাজ করার জন্য একটা স্পাই বনি স্পাইক ডেভেলপ করে এই বনি স্পাইকটা তো ওখানেই প্লান্টার ফাঁসাটা অ্যাটাচমেন্ট হয় সেটা চার দিয়ে পাঁচটা আঙ্গুলে গিয়ে শেষ হয় এইখানে প্রদাহজনিত কারণে প্রদাহ কী কী হতে পারে একটা হলে ইনফার্মেটারি ডিজিজের কারণ হতে পারে অথবা একটা হাইপথিস বলে যে কোনো কারণে যে ট্রোমা হয় ট্রমা হলে সেখানে রক্ত জমে ক্যালসিফিকেশান হয় ওই দিন দিয়ে এখানে টেনশন বেড়ে যায় তো একটা চাপ দিলে টেনশন বাড়লো আর ওখানে আগে টেনশন এই ইনক্রিজ টেনশনটা ওই ব্যথার কারণ সৃষ্টি করে কি অসংখ্য ধন্যবাদ আচ্ছা শফিল সাহেব আমরা যে বাদ ব্যথা নিয়ে কথা বলছি আসলে ব্যথা জিনিসটা কি অনুভূতিটা কি একটু যদি বুঝিয়ে বলেন ধন্যবাদ আসলে ব্যথা হচ্ছে ডাক্তারি ভাষায় এনি আনপ্লেজেন্ট পারসেপশন মানে আমাদের শরীরে যে কোনো অস্বস্তিকর অনুভূতি যে কোনো অস যেটা আমাকে স্বস্তি দেয় না এটি হচ্ছে ব্যথা কিন্তু অনেক সময় রুগীরা আমার কাছে আমাদের কাছে এসে বলে যে স্যার আমার কিন্তু ব্যথা নাই তো আপনার কি আছে যে স্যার আমার এখানে শিশির করে আমার ঝিঝি করে হ্যাঁ আমার অবস লাগে টান লাগে এটা রুগীর অনু মানে সে তার অনুভূতিগুলো বলে তার এই অনুভূতিগুলো অলসো ব্যথা ডাক্তারি ভাষায় কারণ এনি আনপ্লেজেন্ট পারসেপশন যে কোনো কিছু সব আপনার ব্যথা বাদ ব্যথায় কিন্তু একই রকম সব রুগীর অনুভূতি হবে না এবং এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম অনুভূতি হবে এক এক ব্যথার ক্ষেত্রে এক এক ইঞ্জুরির ক্ষেত্রে এক এক ডিজিজের ক্ষেত্রে আপনার এই ব্যথার অনুভূতি পারসেপশন ডিফার করবে বিভিন্ন রকম হবে যেমন খাবারের টেস্ট বিভিন্ন রকম হয়ে থাকে তদ্রুপ ব্যথার অনুভূতিও বিভিন্ন রকম হতে পারে যেটা অনেক ক্ষেত্রে যেমন আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইতিপূর্বে যে হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে একরকম অনুভূতি হবে পিএলআইডি কোমরের ডিক্সের যদি সায়াটিক নার্ভ কম্প্রেশন হয় বা নার্ভ এনি নার্ভ কম্প্রেশনের ক্ষেত্রে অনুভূতিগুলো আলাদা হবে এগুলো অল আর পেইন বা ব্যথা